হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শর্মিষ্ঠা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ফ্রায়েড রাইস। দেখে নিন কীভাবে আমি স্টেপ বাই স্টেপ এই রান্নাটা করি। ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 600 গ্রাম। এবারে চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখব। তো এখানে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এবার চালটা দিয়ে দেব। এক ঘন্টা আমি চালটা এইভাবে ভিজিয়ে রাখবো। এখানে চালটা আমার 1 ঘন্টা ভেজানো হয়ে গেছে, এবার জলটা আমি ঝরিয়ে নেব। ভাতটা এখানে রান্না করে নেওয়ার জন্য একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে এখানে আমি নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি জলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। তাহলে কি হবে, ভাতটা ঝরঝরে হবে। এখানে আপনারা ঘির পরিবর্তে সাদা তেল ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, আর এখানে দিচ্ছি গরম মশলা, এখানে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ, দারচিনি। ভালো করে জলটা ফুটে উঠলেই চালটা দিয়ে দেব। এখানে জলটা আমার ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে আমি ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা হতে হতে সবজিগুলো আমি ভেজে নেবো। ওখানে রেডি করে রেখেছি সবজি, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি আর গাজর। এবার এগুলো ভাজা। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এখানে গরম হয়ে এসেছে, সবজিগুলো আমি এখানে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম গাজর। অবশ্যই জলে ভিজিয়ে আপনারা রান্না ইউজ করবেন। এখানে 3-4 মিনিট লাগবে আমার গাজরটা ভাজতে। সামান্য নুন দিয়ে গাজরটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে গাজরটা আমার ভাজা হয়ে এসেছে, আর একটু পরেই উঠিয়ে নেব। এখানে ভাতটা আমার আর একটু বাকি আছে হতে, তো 90% আমি সিদ্ধ করে নেব। আর বিরিয়ানির চালটা সবসময় 80% সিদ্ধ করাটাই বেটার। তো এখানে আমার আর একটু বাকি আছে ভাতটা হতে। এখানে আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসের মধ্যেও আমি সামান্য নুন দিয়ে দেব। এবার 2 মিনিট ভেজে নেব, একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। এখানে ভাতটা আমার 90% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ছড়িয়ে নেব। এখানে বিনসটা আমার ভাজা হয়ে গেছে, আর উঠিয়ে নেব।
ক্যাপসিকাম আর কড়াইশুঁটি একই সঙ্গে আমি ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়ে কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা আমি ভালো করে ভেজে নেব। অনেকেই ফ্রাইড রাইসে সবজিটা কম পছন্দ করে, তো এখানে আমি বেশি দিয়েছি সবজিটা, আপনারা চাইলে কম দিতে পারেন সবজিটা। তো এখানে ক্যাপসিকামটা আর কড়াইশুঁটিটা আমার ভাজা হয়ে এসেছে, উঠিয়ে নেব। তো এখানে আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, কাজু আর কিশমিশটা আমি ভেজে নেব। কাজু আর কিশমিশটা বেশি ভাজা লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যাবে। তো এখানে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আমি আরও একটু ঘি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা। আদা বাটাটা সামান্য আমি কয়েক সেকেন্ড ভাজা করে নেব, তাহলে আদার কাঁচা গন্ধটা থাকবে না। তো এখানে আদাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। রাইসটা আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রাইসটা। তো এখানে যতটা রাইস আমি রান্না করেছি তার অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা দিলে অনেকটাই বেটার হয়, আর গোটা চিনি দিলে গলতে অনেকটাই সময় লেগে যায়, তার জন্য চিনিটা সবসময় গুঁড়ো করে দেওয়াটাই বেটার। তো এখানে আমি ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, কিছু সময় এটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো এখানে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব, আর ভাতটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আর ঠিক মতো সিদ্ধ না হলে কিন্তু ফ্রাই করার সময় ভাতটা আরও শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। মধ্যে আমি আরও একটু গোলমরিচ দিয়ে দেব, 1/2 টিস্পুন মতো গোলমরিচ আমি আরও একটু দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন, আমি কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করেছি। এখানে 1 মিনিট আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর 30 সেকেন্ড এখানে আমি ভালো করে একদম কম আছে রেখে দেব। এখানে 30 সেকেন্ড আমার হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি এখানে আমি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলেই সবার আগে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবে।